ঐক্যফ্রন্টের বিরুদ্ধে এবা যে অভিযোগ তুললেন ওবায়দুল কাদের নির্বাচনী তফসিল ঘোষণার পর রাজশাহীতে জনসভা করায় জাতীয় ঐক্যফ্রন্টের বিরুদ্ধে অভিযোগ তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এই জনসভার মাধ্যমে নির্বাচনী আচরণবিধি বা আইন সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে তারা আজ শুক্রবার আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রোগমুক্তি কামনের দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি ওবায়দুল কাদের বলেন প্রধান নির্বাচন কমিশনার তাদের যে শর্তে অনুমোদন দিয়েছে তা তারা মানেননি তারা তো তাদের বক্তব্যে আন্দোলনের কথা বলেছে নির্বাচন বিরোধী বক্তব্য দিয়েছে তাদের সাত দফা দাফি না মানলে তারা আন্দোলনে যাবে তফসিল ঘোষণার পর এই অবস্থায় এরকম জনসভা করে এরকম বক্তব্য কি তারা দিতে পারে প্রধান নির্বাচন কমিশন তার বক্তব্য নির্বাচনের আচরণবিধি সম্পর্কে যে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন এটা কি তার লঙ্ঘন নয় এ প্রশ্নটাই সিসির কাছে রেখে যাচ্ছি সাত দফা দাবি মেনে না নিলে বিএনপি নির্বাচনে যাবে না এ বিষয়ে তিনি আরও বলেন অপেক্ষা করুন তিরিশ তারিখ পর্যন্ত তলে তলে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে আর সামনে দিয়ে ফাঁকা আওয়াজ তুলছে যদি কিছু আদায় করে নিতে পারি এই আশায় দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা মাহবুবুল আলম হানিফ জাহাঙ্গীর কবির নানক আহমদ হোসেন এনামুল হক হাবিবুর রহমান সিরাজ শাহ আলম মুরাদ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় সিঙ্গাপুরে চিকিৎসারত সৈয়দ আশরাফুল ইসলামের রোগ মুক্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়